Assalamualaikum everyone. Kamon sun shokolei to ashokoti shokolei khub bhalo achen. So guys, welcome to our bank server plus. In this server, you will see the notun RT emote capsule event chole asche. So guys, amader ei notun emote capsule event er bhitor ajke ami diamond diye spin korbo. Emon ki dekhbo ekhane kono prokar free spin ache kina. Ei shuruke shorboccho kom diamond e amra kibhabe ei emote ta ber korte pari. Ei shurur lol emote ta koto royeche kotha theke ber korte parbo. Sheteo kintu ajkei dekhte parben. Ei shuruke amader emote capsule event ta kintu airdrop unlock korbo. So ajker ei video ta prothom theke na tene porota dekhle kintu bujhte parben je amader event ta complete korte মোটামুটি কত ডেমন লাগতে পারে এই শুরু गाइस আজকের এই ভিডিওতে একটা উইকলি গিভওয়ে ব্যবস্থা করা হয়েছে সো গিভওয়েতে গিভওয়ে পার্টিসিপেট করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলেই বুঝতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো गाइस শুরুতেই আমাদের ইভেন্টটা কমপ্লিট করার জন্য ডায়মন্ড প্রয়োজন তাই না गाइस তো ডায়মন্ড টপ আপ করার জন্য অবশ্যই আমাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারেন লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে রয়েছে এই শুরু गाइस আমাদের ওয়েবসাইটে উইকলি প্রাইস মাত্র 143 টাকা এমনকি মান্থলি প্রাইস 710 টাকা সো যারা যারা বাই সেলার আছেন এমনকি রিসেল করে থাকেন তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটে একদমই প্রযোজ্য এসব সাইডে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা নিয়ে কিন্তু অলরেডি সাইডের মধ্যে ডেডিকেটলি একটা ভিডিও আপলোড করা আছে সো এটাই দেখে আপনি করে নিতে পারবেন এসব কিন্তু गाइस পেমেন্ট মেথড হিসেবে কিন্তু আপনার সকলে এখানে বিকাশ নগদ এসব বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছেন সো সকলে মিলে কিন্তু এখান থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন তো আর দেরি কিসের আমি নিজেও কিন্তু এখান থেকে ডেমো টপ আপ করে থাকি সো আপনারা যারা যারা ডেমো টপ আপ করতে চান তারা কিন্তু অবশ্যই সাইড থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন লিংক কিন্তু অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে সো যাই হোক गाइस আমি এখানে ডেমো টপ আপ করে চলে আসলাম সো আমাদের টপ পয়েন্টটা ফার্স্ট অফ অল আমরা ক্লেম করে নিলে সো চটপট দেখতেই পারছেন আমি টপ ইভেন্টটা ক্লেম করে নিলাম এন্ড দেন তারপর আমি ফার্স্ট অফ অল গ্রুপ টু করে নেই কারণ হলো কেউ অনেক ইনভাইট আসে ভাই সো ইনভাইটে জ্বালা একেবারে বাসি না তো গ্রুপটা আগে প্রাইভেট করে নেই প্রাইভেট করার পর আমাদের ইভেন্ট সেকশনে চলে যাব সো ইভেন্টটা কোথায় আছে দেখতেই পারছেন ইমোট ক্যাপসুল ইভেন্ট ফাইনালি কিন্তু চলে আসছে যেটা কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে আমি আপনাকে জানিয়ে রাখছিলাম বিডি সার্ভার প্লাস এন সার্ভার জন্য আজকে আপনারা সকলে এই নতুন ইভেন্টটা দেখতে পারবেন যেটা কিন্তু 100% কনফার্ম আমাদের গেম তোর অ্যাড হয়ে গেছে এই সো गाइस আমাদের ইমোট ক্যাপসুল ইভেন্টে তোর ফার্স্ট অফ অল দেখতেই পারছেন আমাদের ইমোট ইভেন্টে তোর কিভাবে স্পিন করতে পারবেন এটা ডিটেইলসে লেখা আছে এখানে আপনারা যখনই প্রশ্নপত্র আই করে ক্লিক করবেন তারপর কিন্তু এটি দেখতে পারবেন এই সুযোগে পাশাপাশি লেফট সাইডে নিচে দেখতে পারছেন এক্সচেঞ্জ একটা অপশন আছে ঘরের মতো এই আইকনে আপনারা যখন ক্লিক করবেন তারপর কিন্তু দেখতে পারবেন এই টোকেন দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি আর কে এই যে ইমোট গুলো এগুলো আনলক করতে হইতেছে যেখানে কিন্তু আমাদের নিউ থ্রোন ইমোট এই সুযোগ কিন্তু গাইস আমাদের ওল্ড যে লোল ইমোট এটাও কিন্তু এখানে রয়েছে তবে এখানে গাইস লোল ইমোট আমার কাছে অলরেডি রয়েছে দ্যাটস ও কিন্তু এটা লাস্টে দেখাচ্ছে সো দেখতেই পারছেন উইন্ড 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 যে গুলো আইটেম থাকবে অর্থাৎ আপনার কাছে যে আইটেম গুলো আগে থেকে থাকবে আর কি ওইগুলো কিন্তু এখানে লাস্টে দেখাবে সো অনেকে আমাকে কমেন্ট করতেছেন সকাল থেকে যে আমাদের নতুন ইমোট পার্টি ইভেন্টে তো কিন্তু আমরা লোল ইমোটটা দেখতে পারতেছি না সো গাইস আপনি একটু চেক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে যদি অলরেডি লোল ইমোটটা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সকলে ইমোটটা দেখতে পারবেন না এই সো গাইস ইভেন্টের সম্পর্কে ফার্স্ট অফ অল নিয়ে আমাদের এখানে বোনাস একটা অপশন দেখতেই পারছেন এই বোনাস স্টার অপশনে আপনারা যখন ক্লিক করবেন তারপর কিন্তু দেখতে পারবেন যে তোরা স্পিন করবেন ওই স্পিন অনুযায়ী কিন্তু ফ্রি আর কিছু স্পিন এখানে করতে পারবেন সো দেখতেই পারছেন টোটাল যখনই 10টা স্পিন করবেন 10টা স্পিন কিন্তু আবারো ফ্রিতে করতে পারবেন ইভেন্টের কনসেপ্টে কিন্তু এইভাবে বলতে গেলে আমার কাছে জোসি লাগছে সো যাই হোক গাইস এখানে আমি ব্যাকে চলে আসলাম এন্ড ব্যাকে চলে আসার পর ফাইনালি আমি একটা নয় ডেমোটেড স্পিন করে দেবো তো দেখা যাক ফার্স্ট অফ অল কি দা হয় সো ইভেন্টটাকে একটু অ্যাক্টিভ করার জন্য আমার অ্যাকাউন্টে আর কি আমি নয় ডেমোটেড স্পিন করতেছি সো যাই হোক দেখতেই পারছেন একটা বলের মতো 30-40 আইটেম দইছে যেটা কিন্তু গাইস আমাদের টোকেন ইভেন্টের এই টোকেন গুলোই মূলত আমাদেরকে কালেক্ট করতে হবে সেম টু সেম আমি আপনাকে একটু যেটা বলে দিলাছিলাম যে আপনারা যতটা স্পিন করবেন অতটা স্পিন কিন্তু আবার ফ্রিতে নিতে পারবেন সো ওয়ান স্পিন করেছি ওয়ান স্পিন দেখতেই পারছেন একদম ফ্রিতে আমি এখান থেকে ক্লেম করে নিলাম সো এখান থেকে কিন্তু স্পিন করতে পারবো এখন ফ্রিতে এই সুযোগ দেখতেই পারছেন নিচে একটা অপশন আছে যেটা কিন্তু গাইস রিফিল অপশন না কি জানো সো এখানে ক্লিক করো অবশ্যই কিন্তু আপনাকে এটা ক্লেম করতে হবে তা না করলে কিন্তু ইভেন্টের ভিতর স্পিন করতে পারবেন না সো যাই হোক গাইস এখানে আমি আবারো উড়াধুরা কিছু স্পিন করে দিচ্ছি সো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে স্পিন করব না এরকমটাই ভাবতেছি সো যাই হোক গাইস ফাইনালি কিন্তু এখানে আমি 90 ডায়মন্ডের স্পিন করে দিলাম তো দেখা যাক আমাদেরকে কি রেড টোকেনটা দেওয়া হয় কিনা সো এখানে দেখতেই পারছেন আমাদের রেড টেপের একটা টোকেন রয়েছে যেটা কিন্তু সব থেকে রেয়ার এটি কিন্তু পরে পরেও পড়তেছে না সো দেখতেই পারছেন হলুদ গুলা পড়তেছে নীল গুলা পড়তেছে যেগুলো কিন্তু আমাদের আকাশী কালার বলা চলে আমরা দেখতেই পারছেন সুজা সবটা আজকে বলতেছি এসুর গাইস আজকে হয়তো আমি কথাটা একটু আস্তে আস্তে বলতেছি এসুর তারপর দেখতেই পারছেন এই যে আমরা আরো স্পিন করে দিচ্ছি এখানে সো স্পিন করছি তো করছি কোনো প্রকার আইটেম পাচ্ছি না এখানে গাইস আমি ফার্স্ট অফ দেখিয়ে দিই এখানে দেখতেই পারছেন আমরা কিন্তু আবারো এগুলো ক্লেম করতে পারতেছি যে কিন্তু আমাদের ফ্রি স্পিন সো ফ্রি স্পিনের বদলে আমরা ক্লেম করার আগে দেখতেই পারছেন আরো এখানে 9 ডায়মন্ডের আরো একটা অর্থাৎ 90 ডায়মন্ডের স্পিন করেছি সো কি আর বলতেছি স্পিনের পর দেখতেই পারছেন আমরা কিন্তু এই টোকেন গুলো পাচ্ছি যেটা কিন্তু গাইস আমাদের নীল টোকেন আমকি গাইস দেখতেই পারছেন নীল টাইপের টোকেন গুলো রয়েছে এসুর কিন্তু দেখতে পারছেন এই টোকেন সেগুলো কিন্তু গাইস আমাদের পার্পল অথবা বেগুনি কালার সো এগুলো কিন্তু আমরা পাচ্ছি এসুর তারপর আমি আরো স্পিন করে দিয়েছি এখানে সো দেখতেই পারছেন আমার আগে কত ডায়মন্ড ছিল এন্ড এখন কত ডায়মন্ড রয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এন্ড লাস্ট পর্যন্ত আমার কত ডায়মন্ড থাকে সেটাও কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন সো যাই হোক গাইস এখন চলুন কথা বলা যাক আমাদের স্পিনের মাধ্যমে গিভওয়েটি সম্পর্কে তো আজকের এই ভিডিওতে 1k লাইক এমনকি 10k ভিউজ কমপ্লিট করে দিতে পারলে কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি একজন উইনার পেয়ে যাবে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে সো গিভওয়েটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটি করে ভালো কমেন্ট করতে হবে এন্ড চ্যানেলে
নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এমনকি আপনার গেমের ইউডিটে কিন্তু একবার করে অবশ্যই কমেন্ট করে দেবেন। স্প্যাম কমেন্ট হলে কিন্তু সেক্ষেত্রে কমেন্ট পিকের মাধ্যমে আপনাদের কমেন্টগুলো পিক করা হবে না। সো অবশ্যই কিন্তু একবারে বেশি এমনকি কমেন্ট করবেন না কেউ। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা স্পিন করতে করতে কতগুলো ফ্রি স্পিন জমিয়ে ফেলছি। সো এখানে আমরা এগুলো ক্লেম করে ফেলবো ফটাফট করে। সো দেখতেই পাচ্ছেন আমি এগুলো এক এক ক্লেম করে ফেলতেছি, 5টা 10টা, এমনকি দেখতেই পাচ্ছেন এখানে 20টা ক্লেম করে ফেলতেছি, এমনকি এখানে 30টা ক্লেম করে ফেললাম, এমনকি 40টা। সো দেখতেই পাচ্ছেন 40 পর্যন্ত কিন্তু আমি এখান থেকে স্পিন ক্লেম করে ফেললাম। সো এখানে আমার আর কোনো স্পিন করার ইচ্ছাই নাই, কসব দেখতেই পাচ্ছেন আমি কতগুলো ডায়মন্ড স্পিন করছি। এখানে একবার আমাকে কংগ্রেচুলেশনস অথবা এরকম কোনো লেজেন্ডারি ইমোট দেওয়া হয় নাই। অলরেডি গাইস আমার কাছে এখান থেকে যে ইমোটগুলো রয়েছে এগুলো থেকেও অনেক লেজেন্ডারি ইমোট রয়েছে। সো নতুন ইমোটটা, নতুন ট্রোন ইমোটটা অনেকটাই রেয়ার থাকবে। সো আমার কিন্তু পাওয়ার ইচ্ছা ছিল ওইটা, সো আমি পাইলাম না। সো দেখা যাক, আমি কিন্তু আবারও এখানে 90 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম। সো দেখা যাক এখানে কি দেওয়া হয় কি দেওয়া হয়। সো ভাই সাব দেখতেই পাচ্ছেন এগুলো টাকি ভর্তি রেওয়ার্ডস অর্থাৎ টোকেন দিয়েছে, আমাকে কিন্তু রেড টোকেনগুলো দেওয়াই হচ্ছে না। সো যাই হোক গাইস, এখানে আমি তারপর আবারও স্পিন করবো কি করবো না এখানে আর স্পিন করবো না আমি এরকম প্রায় ভাবতেছি। সো যাই হোক গাইস, এখানে আমি ফ্রি স্পিন আবারও ক্লেম করে ফেললাম। সো এখানে কিন্তু আপনার ফ্রি স্পিন তখনই করতে পারবেন ডায়মন্ড দিয়ে যখন স্পিন করবেন। সো বুঝতেই পারছেন গ্রিনা কি একটা ট্রিক খাটাইছে ইভেন্টের ভিতর, কি আর বলবো। এখানে আমি এখন ফ্রি স্পিন করবো। সো একটা একটা করে ফ্রি স্পিন করি, দেখা যাক আমাদেরকে কি দেওয়া হয়। সো ফ্রি স্পিন করছি, সো করছি যাচ্ছি, সো কোনো প্রকার আইটেম কিন্তু এখানে পাচ্ছি না। সো ডায়মন্ডের স্পিনে পেলাম না। সো এখানে তো ফ্রি স্পিনের কথা, ফ্রি স্পিনে তো আমাদেরকে সাধারণত কিছুই দেওয়া হয় না। সো আপনার কার কারা ফ্রি স্পিনে পেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। অবশ্যই এখানে কিন্তু কোনো প্রকার ফ্রিতে ফ্রি স্পিন দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু ডায়মন্ডের স্পিন করার পরে আমরা ফ্রিতে স্পিন করতে পারতেছি। এটাই হচ্ছে একটা বিষয় যেটা কিন্তু গাইস একটা বাস মার্কে ইভেন্ট। সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে আরো স্পিন করে যাচ্ছি। সো ফ্রি স্পিন কিন্তু মোটামুটি আমাদের অ্যাকাউন্টে শেষ। সো ফ্রি স্পিন করার পর দেখতেই পাচ্ছেন আমি তেমন কিছু পেলাম না। সো যাই গাইস ইভেন্টের ভিতর প্রবেশ করে গেলাম, আবারও দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বোনাসের ভিতর আসার পর দেখতেই পেলাম এখানে কিন্তু ফ্রি স্পিন করার পর ফ্রি স্পিন চেয়ে পাবেন এরকমটা কিন্তু কোনো প্রকার বিষয় নয়। একবার গাইস তোমরা আমাদের ইভেন্টের হিস্টোরিটা লক্ষ্য করে দেখো আমি কত স্পিনই কেনা করেছি। সো এখানে কিন্তু কোনো প্রকার আমাকে আইটেম দেওয়া হয় নাই। সো যাই হোক গাইস আমি লাস্টে কি আইটেমটা এক্সচেঞ্জ করবো ভাবতেছি ওইটাই। অ্যান্ড মজার বিষয় হচ্ছে গাইস আমি কিন্তু ইভেন্ট থেকে বেরি হয়ে গেছিলাম স্পিন করে কোনো প্রকার আইটেম এক্সচেঞ্জ না করে। সো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে কুবরার যে পুশ আপ ইমোট রয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম ফাইনালি। এসব গাইস আশা করছি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে কতগুলো ডায়মন্ড লাগছে। আমার এসব গাইস সম্পূর্ণ ইভেন্টটা তো কমপ্লিট করে নাই, যতদূর পারছি যতদূর আমার সাধ্যের টোকে কোলাইছে ততদূর কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাকে আবার বলে দিতে চাই কম টাকা বর্তমান সময় যা যারা 100% চাষিদের ডাম্পর ব্যবহার করতেছেন তারা কিন্তু অবশ্যই পাগলা টপআপ ওয়েবসাইটে গিয়ে ডাম্পর ব্যবহার নিতে পারেন, লিঙ্ক কিন্তু অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। এসব গাইস পাশাপাশি আজকে কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টও চলে আসছে যেটা কিন্তু গাইস আমাদের 6th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল নয়। কাজ অফ গাইস দেখতেই পারছেন এখানে কিন্তু কোনো প্রকার অ্যানিভার্সারি ইভেন্টের ভিতরে আমাদের এই ইভেন্টটা দেওয়া হয় না। এসব গাইস ইভেন্টের মিশনটা সম্পর্কে আমি আপনাকে বলি নেই, ইভেন্টের মিশনটা কিছুটা এরকম থাকবে, ডেলি আপনাদেরকে একবার লগ ইন করতে হবে, এমনকি একটা ম্যাচ গেম প্লে করতে হবে অথবা লং ড্রপ অথবা অন্য কোন ম্যাচ হলেও হবে শুধুমাত্র ট্রেনিং মোড ছাড়া। যখন একটা আপনারা 7 দিন এই মিশন গুলো কমপ্লিট করে ফেলবেন তারপর কিন্তু এই ম্যাজিক কিউব এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা ফ্রিতে একটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবেন স্টোর থেকে। সো বুঝতে পারছেন 60টা দিন আপনাদেরকে গেম প্লে করতে হবে উড়াধুরা। এটা নিয়ে না হয় সন্ধ্যার ভিডিওটিতে একটি কথা বলবো। সো এই শ্রীলঙ্কা মতো ভিডিও এন্ড ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এন্ড আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট এমনকি নিউজ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।